এই দুটো গরু কাল রাত্রি 11টা থেকে নিয়ে আসা হয়েছে বাউনপাড়ার সামনে দাঁড়া রেখেছিল। আমরা এখন পুলিশ থানা করেছি। দাসপুর থানার ভুঁয়াড়া এলাকায় দুটি গরুকে কেন্দ্র করে চাঞ্চল্য। গরু দুটিকে গ্রামবাসীরা বেঁধে রেখেছেন, আশেপাশে কেউই এই গরু দুটির দাবিদার নয়। গ্রামবাসীরা জানাচ্ছেন, বৃহস্পতিবার গভীর রাতে তারা গরু দুটিকে বাঁধা অবস্থায় দেখেন। আশেপাশে কেউ না থাকায় গরু দুটিকে তারা নিয়ে এসে স্থানীয় ক্লাবে রাখেন। মনে করেছিলেন, সকালে গরু দুটির খোঁজ পড়লে মালিকের হাতে তুলে দেবেন। আর শুক্রবারের বেলা 10টা পর্যন্ত গরুর মালিকের খোঁজ মেলে না। বিষয়টি তারা ভিলেজ পুলিশ মারফত দাসপুর পুলিশে জানান। গ্রামবাসীদের প্রাথমিক ধারণা, রাতের অন্ধকারে দুটি গরুকে চুরি করে এনে রেখেছিল গাড়িতে তুলে পাচার করার জন্য। সব মিলিয়ে গরু দুটিকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য এখন দাসপুরের ভুঁয়ারা গ্রামে। সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমরা দাসপুর থানার অন্তর্গত ভুঁয়ারা গ্রামের বাসিন্দা। আমাদের এটা সামন্তপাড়া। তো আমরা সামন্তপাড়ার কয়েকজন লোক কাল হঠাৎ দেখি এখানে দুটি গরু এখানে হঠাৎ বাঁধা থাকে। তো ওরা আমরা সবাই মিলে তখন গরুটিকে ধরে এখানে রেখে দিয়েছিলাম। তারপরে দেখি যে রাত্রেবেলা এখানেই ছিল বাঁধা। তারপর রাত্রেবেলা আমরা কিছু লোক এটাকে চুরি করার চেষ্টা করে আমরা এসেছিলাম এবং চিৎকার করেছিলাম, কিন্তু ধরতে পারিনি। মনে হয় গরুগুলি প্রাথমিকভাবে যেটা অনুমান করা হয়েছে, যেটা দড়িগুলি গরুগুলি মনে হয় চুরির চেষ্টা করেছিল কেউ। তো আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, খবরও দিয়েছি প্রশাসনের কাছে। তো কি করা যাবে এখন প্রশাসনের কাছে জানিয়েছি আমরা। আমাদের ক্লাবের সংলগ্ন জায়গায় আমরা রেখেছি মেতে। তো প্রশাসনে অনুরোধ করেছি আর সবাইকে জানাচ্ছি এটা, যে যেন যার গরু সে যেন একটু উপযুক্ত প্রমাণ দিয়ে যেন নিয়ে যায়। এই দুটো গরু কাল রাত্রি 11টা থেকে নিয়ে আসা হয়েছে বাউনপাড়ার সামনে দাঁড়া রেখেছিল। আমরা এখন পুলিশ থানা করেছি। করার পরে দেখা যাচ্ছে গরুর কারো খোঁজ খবর নাই। আমরা সভা সমিতিতে আমরা বারখানা ক্লাবে রেখেছি, রাখার পরে এখন কারো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আপনারা উদ্দেশ্য দিন কি করা যায় গরুটার পক্ষে। হ্যাঁ, গরুর মালিকের দিকে খোঁজ খবর দিন যদি সময় হয় তোমাদের। ভুঁয়াড়া আইসিডিএস কেন্দ্রের সামনে কে বা কারা দুটি গাই গরু বাজিয়া রাখিয়া গিয়াছে, যদি কেউ গরু দুটির মালিকের সন্ধান পান তাহলে ভুঁয়াড়া আইসিডিএসের সামনে এসে সামনেই দেখতে পাবেন শ্রীকৃষ্ণ মুড়ি মিলের মালিকের সঙ্গে যোগাযোগ করুন।